পরশু শীতলক্ষা আবার সেই লং জুবির ঘটনা। অল্প কিছুদিন আগে সাবিতাল হাসান ডুবার পর এখন মুন্সীগঞ্জের এম আশরাফুদ্দিন যে লঞ্চ রয়েছে, এমবিএ আশরাফুদ্দিন, সেই লঞ্চটি ডুবেছে প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে। এর মধ্যেই সাতজন জীবিত উদ্ধার হয়েছে, একজন মারা গিয়েছে যার মৃতদেহটি স্থানীয় মসজিদে আছে, কিন্তু এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তবে বারবার এই দুর্ঘটনা কেন, আমাকে যিনি সাক্ষী উঠিয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা লঞ্চের সম্মুখ ভাগে ছিলেন, পিছন দিয়ে একটি বড় কার্গো যেই জাহাজ রয়েছে সেই জাহাজের ধাক্কায় তাদেরকে এক মিনিট দূরে নিয়ে তারপর ডুবে যায়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে উদ্ধার অভিযান শুরু হয়েছে, উদ্ধার অভিযানের মধ্যে আমাদের বিআইডব্লিউ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী, ডুবুরী দল, ফায়ার সার্ভিস, নৌপুলিশ সবাই এখানে অবস্থান দিয়ে শনাক্ত করার চেষ্টা করছে লঞ্চের ভিতরে কতজন জীবিত অথবা মৃত বা আদৌ আছে কি না, বা তারা জানি এই সুরপুর এলাকা ঘিরে রেখেছে এবং এই সংকীর্ণ যেই আমাদের নদীটি রয়েছে শীতলক্ষা সেই নদীর পথের যেই এই 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 লঞ্চটি শনাক্ত এখন প্রথম চেষ্টা। এবং ইতিমধ্যেই উদ্ধার কাজে যে ডুবুরী দল নেমেছে, বেশ কয়েকটি কোস্টগার্ড, নৌপুলিশ এবং এখানে সমন্বয় প্রশাসন থেকে লোকজন এসেছে, পুলিশ প্রশাসন থেকে এক এলাকা আছে পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে। এবং আমাদের যে মুন্সীগঞ্জের যে লঞ্চটি যাচ্ছিল এখানে অধিকাংশ যাত্রী মুন্সীগঞ্জের ছিল বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা, এবং যারা জীবিত উদ্ধার হয়েছে তারাও মুন্সীগঞ্জের। এই পর্যন্ত মুন্সীগঞ্জ থেকে সাতজন উদ্ধার হয়েছে, একজন মৃতদেহ ইতিমধ্যেই এখানে উদ্ধার হয়েছে নদীর পাড়ে এক মসজিদে রয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব যে তাদের স্বজনরা ইতিমধ্যে নৌকা নিয়ে তারা বের হয়েছে, তারা খুঁজছে যে তাদের প্রিয়জনকে তাকে পাওয়ার আর কীভাবে তারা কি হয়েছে এই শীতলক্ষায়। এবং শীতলক্ষায় বারবার এই নৌ দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় অনেকটাই শঙ্কিত রয়েছে প্রশাসন, শঙ্কিত রয়েছে সাধারণ যাত্রী এই নৌপথে যারা প্রতিদিন নিয়ত সবসময় চলাচল করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।